হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলায় সবাইকে স্বাগত জানাই। একটা ব্যক্তি কতগুলো অ্যাওয়ার্ড নিতে পারে, যে অ্যাওয়ার্ডটা আবার সব রকম মার্কেট বা কর্পোরেটে ভীষণ ধরনের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হিসেবেই অ্যাকচুয়ালি ধরা হয়ে থাকে। তো নাম হয়তো কেউ কেউ শুনে থাকবেন বা কারোর হয়তো শোনা নেই, বা এই যে ব্যক্তি যিনি অ্যাকচুয়ালি খুব কম সময়ে ইন্ডিয়ার তে একটা টেকনোলজিক্যাল দিক থেকে অনেকটা রিকগনাইজেশন এনেছে মার্কেটে, উনি হচ্ছেন মিস্টার মানু জৈন। মানু জৈন হচ্ছেন এখন বেসিক্যালি জাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ার রেডমির উনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর। তো ইনি নিয়ার অ্যাবাউট আমি যতটুকু পড়েছি বা যতটুকু দেখেছি, ইনি মোটামুটি এই মুহূর্তে অ্যাবাউট 20+ অ্যাওয়ার্ড নিয়েছেন, যেটা বড় বড় বিজনেস সামিটে বা প্রোফাইলে ভীষণ প্রেস্টিজিয়াস হিসাবে ধরা হয়। ইনার যদি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হিসাবে দেখা হয়, তো ইনি মোস্ট প্রবাবলি 2005-06 মধ্যে থেকে একটা সময়ে উনি ওনার প্রফেশনাল লাইফ শুরু করে এবং 2009 উনি একটা জায়গা বড় পজিশান পেয়ে থাকেন, যেটার হিস্ট্রি আমি ধীরে ধীরে আপনাদের বলতে থাকবো। এবং লাস্ট 5 ইয়ার্স জাওমিতে গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং ইন্ডিয়াতে রেডমি উনি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আছেন। এবং বিজনেসকে অ্যাকচুয়ালি যদি দেখা হয়, তো রেডমি একটা বিশাল সাফল্যের জায়গায় চলে গেছে ভারতবর্ষের ইতিহাসে, যদি মোবাইলের রিভলিউশন ভাবেন। যখন 2013 or 2015 কাছাকাছি যখন সমস্ত মোবাইল কোম্পানি মার্কেটে ভীষণ ধরনের একটা রিভলিউশনের জায়গায় আসে, তার ঠিক 1 বছর আগেই মার্কেটে লঞ্চ করে অ্যাকচুয়ালি রেডমির কিছু প্রোডাক্ট বা জাওমির কিছু প্রোডাক্ট ইন্ডিয়াতে, যেটা ধীরে ধীরে তার একটা প্রভাব মার্কেটে পড়ে এবং সেটা খুব বড় ধরনের ইম্প্যাক্ট হয়। যদি আমরা দেখে থাকি, তো রেডমির প্রথম নোট সিরিজ মার্কেটে খুব বড় ধরনের একটা রেসপন্স এনেছিল, যেটা খুব কম পয়সায় মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠেছিল। তারপর কিছু ভালো প্রোডাক্ট এবং খুব কম দামে সেটাকে মার্কেটে লঞ্চ করে ভীষণ ধরনের ভালো রেসপন্স আছে। তার মধ্যে রেডমির নোট 3 সেগমেন্টটা এবং নোট 4 বড় পপুলারিটি হয়ে যায়, যেখানে প্রাইসের দিক থেকে, কনফিগারেশনের দিক থেকে তখনকার বাজারে কম্পিটিটিভ জায়গায় অফলাইনের ক্ষেত্রে বিভিন্ন অন্য কোম্পানির, যেসব মোবাইল কোম্পানি আছে তাদের কাছে খুব চিন্তার কারণ হয়ে যায়। এরা বেসিক্যালি প্রথমে অফলাইন বিজনেস স্টার্ট করেনি, বেসিক্যালি এরা অনলাইনের ওপর বিজনেস স্টার্ট করে, যেক্ষেত্রে অফলাইনে যেসব মার্জিনগুলো থাকে সেই মার্জিনগুলোর অ্যাকচুয়ালি কমতে থাকে এবং তার রেভিনিউটা খুব ভালো রকমের জেনারেট না করলেও সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা অনেকটা কমে যায়। পরবর্তীকালে জাওমি মার্কেটে ভীষণ ধরনের রেসপন্স আছে এবং পরবর্তীকালে সেটা অফলাইন স্টোর হিসাবেও এরা পাবলিকেশন করে এবং কিছু কিছু ভারতবর্ষের কিছু কিছু জায়গায় রেডমি তার অফলাইন স্টোরগুলো অ্যাকচুয়ালি লঞ্চ করায়, সেই স্টোর থেকে অফলাইনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি একটু মানবময় জেনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। উনি অ্যাকচুয়ালি লিঙ্কডইনের একটা পাওয়ারফুল প্রোফাইল হিসাবে পরিচিত আছে। ফরচুন ইন্ডিয়াস 40-তে 2016-17 পর্যন্ত প্রায় 4টে অ্যাওয়ার্ড নেন। পাওয়ার প্রোফাইলের অ্যাওয়ার্ড হিসাবে উনি খুব উনি খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড পান। বিজনেস স্টুডেন্টস থেকে টপ যে এক্সিকিউটিভ ছিল টপ 40-র মধ্যে উনি, তার মধ্যে 2015 একটা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন। এছাড়াও ফরচুন থেকে 2015 মার্চে উনি
অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হন এবং উনি অ্যাওয়ার্ড পান। এছাড়া সিইও অফ দ্য ইয়ার সাবরে সাউথ এশিয়ার জুলাই 2018 উনি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন। তো বিভিন্ন জায়গায় ইভেন অন্ধ্রপ্রদেশে ওনাদের অ্যাকচুয়ালি একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে বা অ্যাসেম্বলিং প্ল্যান্ট বলতে পারেন। তো অন্ধ্রপ্রদেশ থেকেও বিভিন্ন গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো বিজনেস অ্যাওয়ার্ড 2018 ওনাকে অ্যাওয়ার্ড এবং অনার্স দেওয়া হয় এবং মোস্ট প্রমিসিং বিজনেস লিডার অফ এশিয়াতে ইকোনমিক টাইমস থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এই বছরের জানুয়ারিতে। তো উনি একদিনে প্রায় 500 স্টোর অ্যাকচুয়ালি ওপেনিং করে জামির, সেক্ষেত্রেও একটা গ্রিনিস রেকর্ড হয়। সেই গ্রিনিস রেকর্ডটা হয় নভেম্বরের 2018। ওনার এত কিছু ডিটেল যেগুলো অ্যাকচুয়ালি মনে রাখাটা খুব চাপের হয়, তাই জন্য আমাকে সামথিং কিছু ডিটেলস লিখে রাখতে হয়েছে। তো ওনার অ্যাকচুয়ালি এডুকেশন লাইফের ডিটেলস বলছি, উনি অ্যাকচুয়ালি বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 2003 পাস আউট করেন অ্যাকচুয়ালি দিল্লি ইউনিভার্সিটি থেকে, দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ওর পর MBA করেন 2006 থেকে 2007 মধ্যে, এরপর বিজনেস ম্যানেজমেন্টে 2007 মধ্যেও কমপ্লিট করেন, যেটা আবার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা থেকে। তো ওনার সার্ভিস প্রথমে স্টার্ট হয় অ্যাকচুয়ালি টাটা অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে, এরপর ইনি এনগেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ডেও একটা জায়গায় কাজ করেছেন, তারপর ডিঙ্ক কাপল বলে একটা কোম্পানিতে কো ক্রিয়েটার হিসেবেও কাজ করেছেন। তারপরে ওনার মেন এবং খুব ভালো জায়গায় উনি ওনার পোস্টটাকে অ্যাচিভ করেন, সেটা হচ্ছে জাবাং। জাবাংয়ের কো ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ধরা হয়, যেটা 2012 থেকে 2014 পর্যন্ত উনি ওখানে ছিলেন। ওরপর বোর্ড মেম্বারে হয় ক্রেজি বি বলে একটা কোম্পানির বোর্ড মেম্বারে থাকেন এবং হাঙ্গামার বোর্ড, হ্যাঁ ওই হাঙ্গামা যেটা মোবাইলের আমাদের অ্যাপস থাকে সেই হাঙ্গামার বোর্ড মেম্বার হিসাবেও উনি এখনও পর্যন্ত আছেন এবং আশা করি বোর্ড মেম্বার হিসাবে অনেকদিন পর্যন্ত থাকবেন। তো ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে জয়েন করেন জাওমি ইন্ডিয়া 2014 মে মাসে ব্যাঙ্গালোরে। তারপর 2017 গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসাবে জাওমি ওনাকে অ্যাডমিট করেন এবং এখন ম্যানেজিং ডাইরেক্টর আছেন এবং ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের যে পোর্শন আছে ওখানেও উনি অ্যাকচুয়ালি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আছেন। তো উনের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেটিং স্টাইলটা সবার কাছে একটু কি বলা যায় ইউনিক প্যাটার্ন হিসাবে বলা যায়, যে কীভাবে অ্যাকচুয়ালি মোবাইল মার্কেটকে কম্পিটিশন এবং রেগুলেশন এনেছেন সেটা আপনারা সবাই জানেন। এই সেই মানুষ জানেন যিনি জাওমি বা রেডমির কোম্পানিকে ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করছেন এবং আশা করি জাওমি এবং রেডমি আমাদের ইন্ডিয়ান মার্কেটে আরও ভালো কিছু লঞ্চ বা ভালো কিছু দিতে পারবে। কেন জাওমির অ্যাকচুয়ালি চাইনাতে অনেক ধরনের প্রোডাক্ট আছে যার কিছু অংশ আমরা এখানে পেয়ে থাকি, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আসে না। তো আশা করি ভবিষ্যতে জাওমির বিভিন্ন প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতে আসবে এবং আমরা সেটাকে খুব সহজলভ্যতে অ্যাকচুয়ালি পারচেস করতে পারবো। দেখা যাক জাওমি ইন ফিউচার কতটা কি আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করে এবং কতটা আমাদের ক্যাপাসিটির মধ্যে থাকতে পারে সেটা সময়ে অ্যাকচুয়ালি বলবে। তো আমরা ম্যানেজিং ডাইরেক্টর জামির ম্যানেজিং ডাইরেক্টর মানু জেনকে অভিনন্দন জানাই ওনার এই সাকসেসফুল একটা পাথের জন্য। আশা করব ভিডিওটা ভালো লেগেছে, জামির যিনি ম্যানেজিং ডাইরেক্টর মানু কুমার জায়নের সম্বন্ধে কিছু জানতে পেরেছেন। তো ইন ফিউচার আরও যদি কিছু তথ্য যদি জানতে পারি অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিওগুলোতেও বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও এবং আননোন ভিডিও আপনাদের অ্যাকচুয়ালি ভালো লাগবে আশা করছি। ভিডিওটা লাইক করবেন এবং আমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, সি ইউ অ্যাগেইন।